হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো এখানে দেখতেই পারতেছেন আমি হচ্ছে বাসা চেঞ্জ করতেছি, তো এই জন্য হইতেছে এখন বাসার যত ফার্নিচারগুলো ছিল তো সব কিছু নতুন বাসায় নিয়ে গিয়েছি। আর হচ্ছে এখানে যত টুকিটাকি জিনিসপত্রগুলো ছিল তো এগুলোও সব নেওয়া হয়ে গেছে। তো এখানে দেখতেই পারতেছেন বাসা একদম পুরাই খালি। তো এখন পুরোপুরি খালি হওয়ার পরে আনাসের বাবা হচ্ছে মানে রং করার জন্য চারিদিকে হচ্ছে প্লাস্টিকের দিয়ে দিয়েছে। তো এখানে হচ্ছে আমি রং করতেছিলাম, তো সেটি আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আসলে আমিও রং করেছি আর আনাসের বাবা রং করছে। তো আমরা দুজন মিলেই হচ্ছে মানে রংটা করছি। তো আরেকটা আঙ্কেল ছিল, তো ওই আঙ্কেলটা হচ্ছে মানে লাস্ট যে ফিনিশিং আছে রঙের, তো সেটা অবশ্য আমাদেরকে মানে আর কি করে দিছে। আমরা রং করার পরে হচ্ছে আঙ্কেল যেখানে যেখানে প্রয়োজন ছিল রং করার, তো সেইখানে অবশ্য মানে রঙগুলা করে দিছে। তো এখানে দেখতেই পারতেছেন যে সব মানে জায়গায় হচ্ছে এরকমভাবে প্লাস্টিক দিয়ে তারপর হচ্ছে আমরা ঢেকে দিয়েছি ফ্লোর। তো এই তো সারাদিন কাজ করার পরে হইতেছে এখন খাওয়ার পালা। তো যেহেতু আমি রান্না করতে পারি নাই আর হচ্ছে বাসা চেঞ্জ করা এতটা ঝামেলা আর এত মানে একটা ব্যাপার, মানে খুবই কি বলে কষ্টের একটা ব্যাপার, যারা বাসা চেঞ্জ করছেন শুধু তারাই বুঝতে পারবেন যে বাসা পাল্টানো আসলে এটা কতটা মানে কষ্টের আর কতটা কষ্টকর। তো আমরা দুজনেই খুব মানে কি বলে অসুস্থ না হলেও প্রায় অসুস্থ হওয়ার মতো অবস্থা। তো আমাদের কিন্তু অনেক বেশি ফার্নিচার ছিল না, কিন্তু তারপরেও দুইজনের অবস্থা একদম নাজেহাল অবস্থা। তো এখানে হচ্ছে নিপা ভাবি আর মুরাদ ভাইয়া হচ্ছে আমাদের জন্য খাবার পাঠাইছে। তো ভাবি হচ্ছে খাবারটা নিয়ে আসছে, তো কষ্ট করে যে আমরা রান্না করতে পারি না। আর আমার নতুন বাসায় হইতেছে চুলা নাই, তো সেজন্য আমার তো নতুন চুলা কিনতে হবে। তো আর কি এরকম একটা পরিস্থিতিতে যে মানে যে খাবারটা দেয়া আসলে, তো আলহামদুলিল্লাহ কি বলবো মানে ভাবি ভাইয়া তাদের ভালোবাসা আসলেই। কারণ এখন আমি যে পরিস্থিতিতে আসছি তো অনেকে বলতে পারেন যে এটা বলার কি আছে বা দেখানোর কি আছে। আসলে আমি এখন যে একটা পরিস্থিতির মধ্যে আছি যে বাসা চেঞ্জ করতেছি, মানে একটা ফোঁটা মানে সময় যে করে আমি খাবারটা করব, তো এরকম কোনো পরিস্থিতি নাই। আনাসের বাবা মানে দোরের উপরে ছিল আর কি যে খাবার যে আনবে বা ই করবে, ওরকম কোনো সময় সুযোগ কিছুই মানে আমাদের ওরকমভাবে হয় নাই। তো এখানে ভাবে চিংড়ি মাছ দিয়ে খিচুড়ি, তারপর আনাসের জন্য নুডলস, দুই রকমের ভর্তা, ডিম ভাজা, তো এরকম এগুলো পাঠাইছে। আর এই তো দেখতেই পারতেছেন মানে প্রত্যেকটা জিনিস ছড়ানো ছিটানো একদম এলোমেলো। তো এগুলো সব কিন্তু আমার গোছাতে হবে। তো এগুলা করার জন্য কিন্তু অনেক সময়ের প্রয়োজন, কিন্তু এগুলা মানে আর কি করতে গেলেও যদি আমার এই যে একটা উপকার ঠিক আছে, বা এই যে আমার খাবারটা ভাবি যে দিছে ভালোবাসা বা বুঝা ঠিক আছে, যে ওরা মানে এখন এরকম একটা অবস্থায় আছে যে খাবার দিলে হয়তো বা ওরা একটু কাজ করতে পারবে বা ওদের অনেকটা উপকার হবে বা ওদের খাওয়া দাওয়ায় কষ্ট হবে না। আসলেই কিন্তু যদি খাবারটা না দিত, তো দুইটা ভাবে আমাদের খাবার দিছে এখানে, মানে দুইটা ভাবি আছে আমার বেশি দূরে না, নিপা ভাবিও প্রায় কাছেই থাকে আমার, নিপা ভাবির যে দোকান তো দোকানটা কাছে, আর হচ্ছে আরেকটা ভাবি আছে। তো দুজনেই হচ্ছে আমাকে মানে আর কি খাবার দিছে। ওই ভাবিটা মানে আরেকটা ভাবি যে আছে, তো ওই ভাবি দিয়েছে হচ্ছে মানে প্রথম দিন খাবার, আর নিপা ভাবি হচ্ছে সেকেন্ড ডে, আর তারপরে হচ্ছে তারপরের দিন দুপুরের খাবার আর কি। তো দুই দিন আর কি খাবার দিছে। তো আসলে আমার যেই কিচেনের চুলা, তো সেটা আমি অর্ডার দিছি, তো আসতে একটু মানে দেরি হবে, তো এই জন্য হইতেছে মানে খাবারের একটু সমস্যা। যেহেতু আমি রান্না না করতে পারলে আসলে বাচ্চাদের নিয়ে খাবার দাবার করা অনেক কষ্ট হয়ে যায়, ঝামেলা হয়ে যায়। তো আনাসের কিন্তু অনেক কষ্ট হয়েছে, কারণ হইতেছে আনাসটি এমনিতে আমি চুলা থাকলে টুকিটাকি অনেক কিছু রান্না করে খাওয়াই, কিন্তু বাসা চেঞ্জ করার সময় আসলে ওর প্রতি যে একটা খেয়াল রাখা, তো সেটা আমি রাখতে পারি নাই। তো এটা ছিল ওই দিনের ভিডিও। তো আমি টুকিটাকি কয়েকদিনের ভিডিও একসাথে করে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এইখানে হচ্ছে আমার চুলাটা আলহামদুলিল্লাহ চলে আসছে। তো এখন হচ্ছে মানে চুলাটা আসলে এতটাই সুন্দর,
প্রথমে কিন্তু একটা চুলা অর্ডার দিয়েছিলাম, তো ওইটা আমার পছন্দ হয় নাই। তো এই জন্য ভাবলাম যে আনাসের বাবাকে বললাম যে চুলা যেহেতু একবারেই করবো লাগাবো, তো সেই জন্য আর কি তুমি ভালো একটা চুলা বা সুন্দর একটা চুলা নিয়ে আসো যেটা পছন্দ হবে। তো এই জন্য আর কি এই চুলাটা অর্ডার দিয়েছে। তো এই চুলাটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে, চুলাটা খুবই সুন্দর। কিন্তু এই চুলাটা হচ্ছে মানে স্কিন টাচ আর কি চুলা। তো আগেরটা কিন্তু আমার এরকম টাচ চুলা ছিল না, আগেরটা ছিল আর কি যে মানে সুইচ দিয়ে তারপরে হচ্ছে মানে করতে হইতো, মানে অন করতে হইতো, কিন্তু এটা এরকম না, এটা স্কিন টাচ চুলা। যাই হোক, খুব সাবধানে ব্যবহার করতে হবে, কারণ একটুখানি এদিক সেদিক হইলে বা টাচ একটু বেশি লাগলে হয়তো বা এটার পাওয়ার অনেক গুণ মানে বাড়বে আর কি। এই জন্য সাবধানতার সাথে এই চুলাটা ব্যবহার করতে হবে। আর এই তো ভালোবাসার আর একদিন, মানে এখানে হচ্ছে দুপুরের খাবার। আসলে এই যে যে খাবারটা দেখতে পারতেছেন, মানে কি বলবো, বলার মতো ভাষা নাই আমার। কারণ হইতেছে এই খাবারটা যে রান্না করছে, তো ভাবি তো যেহেতু মানে ভাবি যার দোকান আছে, তো ভাবি যেহেতু দোকানে থাকে তো সারাদিন, তো ভাইয়াকে নাকি বলে আসছে সব কিছু ভাবি গুছগাছ করে দিয়ে ভাইয়াকে বলছে তুমি রান্না করে তারপরে হচ্ছে নিয়ে যাবে। তো সেজন্য ভাইয়া হচ্ছে রান্না করে তারপরে হচ্ছে মানে নিয়ে আসছে। তো এই সব রান্নাগুলো হচ্ছে ভাইয়ার হাতের, মুরাদ ভাইয়া নিজে রান্না করছে, তো তার হাতের রান্না। এখানে ছিল কাজলি মাছ, আর কাজলি মাছটা রান্না করছে আলু দিয়ে, বেগুন দিয়ে, টমেটো দিয়ে রান্না করছে। আর এখানে হচ্ছে গরু গোশত রান্না করছে, আর হচ্ছে বটবটি ভাজি। হ্যালো, বড়বড়ি ভাজা। ওকে, এটা হলো মুরাদ ভাই, আর ভাবি রান্না করে দিছে অনেক কষ্ট করে, দুদিন ধরে খাবার দিতেছে, ধন্যবাদ ভাই ভাবি। আর এই তো প্রত্যেকটা খাবারে অনেক মজা হয়েছে, তো ভাই আর ভাবিকে অসংখ্য ধন্যবাদ। আর আসলে মানুষের মানে এই কষ্টের দিনগুলা কিন্তু সারা জীবন থাকে না, আর এই বিপদটাও কিন্তু সারা জীবন থাকবে না। কারণ যেহেতু আমি মনে করি মানে বাসা চেঞ্জ করাটা একটা ঝামেলা, অনেক ঝামেলা। আসলে সহজে আর বাসা ইনশাল্লাহ চেঞ্জ করব না, যতদিন পর্যন্ত থাকতে পারি এই বাসায় ইনশাল্লাহ থাকবো। তো এই তো, আর হচ্ছে আসলে এই দিনগুলো থাকবে না, কিন্তু এই কষ্টের সময় একটুখানি হেল্প বা একটুখানি ভালোবাসা সবার, তো এটা অনেক অনেক প্রয়োজন। আর যারা যারা পাশে ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর হচ্ছে এই যে সময়টা পার করতেছি, আসলে এই সময় কেউ যদি ফোন দিয়ে জিজ্ঞেস করে না যে কি অবস্থা বা কতটুকু কি অবস্থা, বা কোনো প্রয়োজনে বইলেন, কোনো প্রয়োজন হইলে বা কিভাবে হেল্প করতে পারি বা আমরা কোনো কিছু করতে পারবো কি না, বা ভাবি বইলেন কোনো কিছু প্রয়োজন হইলে, তো আর কি এটা আসলে বিবেক, ঠিক আছে? যার যার একটা বিবেক আছে না, তো ওই বিবেকটা যদি আপনার কাজ করে না, তখন দেখা গেছে আপনি এটা জিজ্ঞেস করবেন যে কি প্রয়োজন বা কিছু প্রয়োজন কি না। মোটামুটি সবাই দেখা গেছে একটা মানুষ হঠাৎ করে অসুস্থ হয়েছে, সেটা হয়তো বা কেউ না জানে বা কেউ জানে না, বা একটা মানুষের যে কোনো একটা হঠাৎ করে বিপদ হয়েছে তো ওইটা হয়তো বা অনেকেই জানে না। কিন্তু একটা মানুষ যেটা নাকি সবাই জানে বা অনেকেই হয়তো বা জানে যে হ্যাঁ এইটা এইটা হইতেছে, ঠিক আছে, তখন দেখে গেছে যে একজনে যদি একটা ফোন দিয়া খোঁজ খবর নেয় অন্তত যে কি অবস্থা বা কি পরিস্থিতিতে আসছে বা কোনো রকমের কোনো হেল্পের প্রয়োজন কি না, তো তখন কিন্তু অনেক মানে ভালো লাগে, বা ওই মানুষটার প্রতি একটা সম্মান বা ওই মানুষটার প্রতি ভালোবাসা আরও বাইরা যায়। বা আর হচ্ছে দুই দিন পর্যন্ত, প্রায় দুই তিন দিন পর্যন্ত আমরা কেউই ঘুমাই নাই, আনাসের বাবাও ঠিকভাবে ঘুমাইতে পারে নাই, তো আমিও ঠিকভাবে ঘুমাইতে পারি নাই। দেখা গেছে আমাদের যে আগের বাসা ছিল, তো ওইটা আমরা যেমনভাবে নিয়েছিলাম একদম তেমন, মানে ঠিক তেমনই একদম সুন্দর করে পরিষ্কার করে ক্লিন করে দিতে হয়েছে, আর সেটা খুব তাড়াতাড়ি দিতে হয়েছে। তো এই জন্য হচ্ছে আমাদের উপরে অনেক মানে প্রেশার গেছে বা অনেক গেছে, তো এই জন্য আর কি বেশি কষ্ট হয়েছে। তো আলহামদুলিল্লাহ সব কিছু মানে করতে পারছি আর কি ঠিকঠাকভাবে, তো এইটাই। আর এটা রীতিমতো একটা যুদ্ধ ছিল, মানে একটা যুদ্ধ জয়ের গল্প বলা চলে। তো এই যুদ্ধে আমরা আর কি জয়ী হয়েছি সবাই মিলে।
আর এই ছিল আজকের ভিডিও, আশা করি সবার ভালো লাগছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।